হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন নতুন টপিক নিয়ে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করে ফেলো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ভিডিওটি কিন্তু স্কিপ করো না, এটা আমি বলছি, কারণ ভিডিওটি যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশান কিন্তু মিস করবে। ঠিক আছে, যেহেতু আমি পিডিএফ দিতে পারছি না এই মুহূর্তে, তাই ইনফরমেশান স্কিপ করলে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে। তো চলো শুরু করা যাক। কী কী প্রশ্ন আসতে পারে ইন্টারভিউতে, এর ওপরে কিন্তু অনেক টপ দুটো অলরেডি পার্ট আমি দিয়ে দিয়েছি। সেই পার্টগুলো যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও এবং সম্পূর্ণটা দেখো। আর এটা হচ্ছে WBP ইন্টারভিউ কীভাবে প্রিপারেশান নিতে হবে, তার উপরে পঞ্চম পার্ট। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে যাও, লিঙ্কে গেলে বাকি সমস্ত পার্টগুলো দেখতে পাবে, পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নিও। আচ্ছা চলো শুরু করা যাক আজকের টপিক। কী কোয়েশ্চেন আসছে আজকে দেখি। নিজের নামের মানে কী? দেখো, এই যে কোয়েশ্চেনটা একদম কমন কোয়েশ্চেন, যখনই তুমি তোমার ইন্ট্রোডাকশান দেবে অথবা তারা তোমার নাম বলবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে বলে জিজ্ঞেস করবে এই কোয়েশ্চেনটা, যে আচ্ছা তোমার নামের মানেটা কী। ঠিক আছে, তখন এই জন্য এই টপিকটা কিন্তু অবশ্যই প্রত্যেকে রেডি করে নিও, তোমার নামের মানে কী। ঠিক আছে চলো নেক্সট। IPC কী? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিখে নাও, এগুলো কিন্তু নোট করে নাও সবাই। ইন্ডিয়ান পেনাল কোড, IPC-র পুরো নাম হলো ইন্ডিয়ান পেনাল কোড। IPC হল ভারতে সংঘটিত বিভিন্ন অপরাধের বিবরণ এবং সংশ্লিষ্ট শাস্তির বিধান সম্বলিত প্রধান আইন। তার মানে কি? IPC-তে ভারতে সংঘটিত যত রকমের অপরাধ আছে এবং শাস্তি আছে তার বিবরণটা দেওয়া আছে। ঠিক আছে, 1833 সালের চার্টার আইন অনুযায়ী 1834 সালে থমাস ব্যাবিংটন মেকলের সভাপতিত্বে একটি ভারতীয় আইন কমিশন গঠিত হয়। এই কমিশনের সুপারিশে 1860 সালের 6ই অক্টোবর এই IPC-র খসড়া তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই? এই জিনিসটা কিন্তু নোট করে নাও, যখন তখন এরা জিজ্ঞেস করতেই পারে IPC কী, IPC-র পুরো নাম কী এবং IPC কবে কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে চলো নেক্সট দেওয়া যাক। CRPC কী? CRPC-র পুরো নাম ক্রিমিনাল প্রসিডিওর কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড। CRPC কী? ইট ইজ দ্য মেইন লেজিসলেশন অন প্রসিডিওর ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ সাবস্টান্সিভ ক্রিমিনাল ল ইন ইন্ডিয়া। তার মানে কী? তার মানে হলো এই যে IPC-তে দেখলে যেটা তোমরা, যে সমস্ত ভারতে সংগঠিত সমস্ত অপরাধ এবং শাস্তির বিধান এর সংজ্ঞা দেওয়া আছে, বিধানের কথা উল্লেখ করা আছে, যেটা আছে IPC-তে। আর CRPC-তে হচ্ছে তার ঠিক উল্টোটা। উল্টো বলতে কি, IPC-তে লিখিত যে সমস্ত ক্রিমিনাল অফেন্স রয়েছে সেগুলোকে আইন বা বিধিতে কিভাবে ফলো করা হবে তার কার্যপদ্ধতি লেখা আছে। ঠিক আছে, তার কার্যপদ্ধতি লেখা আছে। তার মানে সাপোজ কেউ মার্ডার করেছে, তাহলে মার্ডার করেছে, এই মার্ডার করার কাহিনীটা লেখা আছে IPC-তে। মার্ডার করলে কি শাস্তি হবে সেটা লেখা আছে IPC-তে। এইবার পুলিশ এবং কোর্ট কিভাবে সেটাকে কার্যপদ্ধতিতে ফলপ্রসূ করবে সেটা কিন্তু উল্লেখ করা আছে এই CRPC-তে। ক্লিয়ার? আচ্ছা, CRPC-টা তৈরি হয়েছিল কিন্তু 1973 সালে এবং এটা কার্যকরী হয়েছিল 1974 সালে। CRPC কিন্তু IPC-র মতন অত আগে তৈরি হয়নি। ঠিক আছে, বেসিক্যালি এটা বলতে পারো CRPC-টা যখন IPC তৈরি হয়, IPC তৈরি হওয়ার পরে মানুষেরা অনেক সমস্যার মধ্যে পড়ে, কোর্ট আইন অনেক সমস্যার মধ্যে পড়ে, কীভাবে এটা ফলপ্রসূ করবে, কীভাবে এটাকে কার্যবিধি করবে, তো সেই জন্য সব তাদের সুবিধার্থেই এই CRPC-টা আনা হয়। ঠিক আছে চলো নেক্সট যাওয়া যাক। CPC কী? CPC হলো সিভিল পেনাল কোড, সিভিল পেনাল কোড, পুরো নাম সিভিল পেনাল কোড। এই CPC-তে কী করা হয়েছে?
সিভিসি সিপিসিতে করা হয়েছে কি, সিভিল যত রকমের ভারতে সিভিল অফেন্স রয়েছে সেগুলোর প্রসিডিওর লেখা আছে, ঠিক আছে। দেখো সিআরপিসিতে হচ্ছে ক্রিমিনাল অফেন্সের প্রসিডিওরটা লেখা ছিল, আর সিপিসি হচ্ছে সিভিল অফেন্সের প্রসিডিওর লেখা আছে। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্যও জিজ্ঞেস করে অনেক সময়, তো এটা নোট ডাউন করে নেবে। নেক্সট, জিডি কি? জিডি হলো জেনারেল ডায়েরি, আমরা সবাই জানি। জিডি হলো একটা ডকুমেন্ট দ্যাট রেকর্ডস দ্য জেনারেল ইনফরমেশান দ্যাট মে হেল্প ইন ফার্দার লিগাল প্রসিডিংস টু প্রসপার প্রিজিউম। তার মানে কি, যে কোনো অফেন্সের ক্ষেত্রে প্রথম প্রাইমারি কাজ করা হচ্ছে জিডি করা, ঠিক আছে। এইবার সেটা যদি আইনসম্মতভাবে লিখিত ডকুমেন্টে তৈরি করা, ডকুমেন্ট ক্রিয়েট করা দরকার হয় বা ইনভেস্টিগেট করা দরকার হয়, তো সেক্ষেত্রে কিন্তু তার সেই জিডিটা ট্রান্সফার করে করা হয় এফআইআর, ঠিক আছে। তো জিডি হচ্ছে একদম বেসিক প্রাইমারি ডায়েরি, যেখানে একদম ইনফরমেশান শর্ট একদম প্রাইমারি ইনফরমেশানটা পুট ডাউন করা থাকে, ঠিক আছে। আর এফআইআর কি? এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট। এই পুরো নামগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে, ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট। এফআইআরে কী করা হচ্ছে, ইট ইজ আ রিটেন ডকুমেন্ট প্রিপেয়ার্ড বাই পুলিশ হোয়েন দে রিসিভ ইনফরমেশান অ্যাবাউট এনি ক্রিমিনাল অফেন্স। তো তাহলে কী বোঝা গেল, জিডিটা কোনো যে কোনো মিসিং ডায়েরি কেউ করতে আসলো, মোবাইল হারিয়ে গেছে বা কিছু সামথিং হারিয়ে গেছে, মিসিং ডায়েরি করতে হলো, সেগুলো কিন্তু জিডি। কিন্তু এফআইআর হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট, তোমাকে একটা এফআইআর নাম্বার দেওয়া হবে, একটা জেরক্স কপি দেওয়া হবে, একটা একটা কপি পুলিশ নেবে, একটা কপি তোমাদের কাছে দেওয়া হবে, এইরকম একটা, যেটা কিনা কোর্ট অবধি যাবে। এফআইআর কিন্তু কোর্ট অবধি যাই, একদম এফআইআর যদি কোনো কেসের জন্য করা হয়, লেখা হয় পুলিশ, পুলিশ যদি লেখেন তখন কিন্তু সেটাকে অবশ্যই কোর্টে চালান করতে হবে। সেই জন্য দেখবে সচরাচর কিন্তু পুলিশেরা জিডি করেন স্বভাবত। এফআইআরটা কিন্তু খুব মানে কী বলবো, ইম্পর্টেন্ট কেসের ক্ষেত্রে করা হয়, ঠিক আছে। কোনো ক্রিমিনাল অফেন্স হলো এই ধরনের জিনিসের ক্ষেত্রে কিন্তু এফআইআরটা করা হয়। তো তারপরে যাওয়া যাক, সেকশন ও আর্টিকেল এর পার্থক্য কী। আর্টিকেল মানে কি, ধারা। সেকশন মানে সেকশনই বলা হয়, তার বাংলা আমি ঠিক বলতে পারবো না, সরি। আচ্ছা সেকশন কি? সেকশন হলো আইন, সমস্ত আইনেরই সেকশন থাকে, কিন্তু আর্টিকেল কেবলমাত্র সংবিধানেই হয়। আমরা কিন্তু আর্টিকেল পড়েছি সংবিধানে, এতগুলো আর্টিকেল আছে সংবিধানে, এতগুলো আর্টিকেল আছে এই সংবিধানের আর্টিকেলের মধ্যে, যত যে সমস্ত আইনগুলোর কথা বলা আছে এই আইনের মধ্যে যখনই ঢুকবো তখন কিন্তু আমরা সেকশন পাই, বা যে কোনো আইন, আইপিসিতে বলো, সিআরপিসিতে বলো, সিপিসিতে বলো, যেখানে যাবো সেখানে কিন্তু আমরা সেকশন ওয়াইজ পাবো, সেকশন পাবো, ওখানে কিন্তু আমরা আর্টিকেল পাই না, ঠিক আছে। এটা কিন্তু মেইন পার্থক্য, এটা কিন্তু নোট করে রেখো, ওকে। চলো যাওয়া যাক, আজকে এইটুকুই ভিডিওটা ছিল।